যেই লোকটা কোরআন শরীফের আরবি বুঝে না, বুখারীর আরবি বুঝে না, মুসলিম শরীফ কিতাব খুলে দিলে আরবি পড়তে পারে না, এই লোকের যদি বলে তুমি হিরো, তুমি যথেষ্ট হিরো হয়ে গেছো, এই লোকটা গরমের কারণে আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। কোন আল্লাহর বান্দা বাংলাদেশ না সারা দুনিয়ার মধ্যে যদি দেখেন ওয়ার্ল্ড ফেমাস, কোরআনের ইলমের অভাব নাই, বড় মুফাসসির, বড় আলেম, বড় মুফতি, বুখারি মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ, তাওরাত মুখস্থ, ইঞ্জিল মুখস্থ, জবুর মুখস্থ, হিন্দুদের গীতা মুখস্থ, রামায়ণ মহাভারত মুখস্থ, অনেক যোগ্য, অনেক যোগ্য, অনেক যোগ্যতা অভাব নাই, ডিগ্রি আর ডিগ্রি, ডিগ্রি আর ডিগ্রি, যদি দেখেন সুন্নতের আমল নাই, খোদার কসম তার মধ্যে তাকওয়া নাই। ওলামায়ে কেরাম রাখুন, আমার কথা ভুল হইলে বলবেন, যার মধ্যে সুন্নতের আমল নাই তার মধ্যে তাকওয়া নাই, এ যদি বুখারীর হাফেজ হয় হোক গা, কথা বুঝলেন? এখন আমরা কি করতে পারি? রেফিডামু না, রেজাল্ট এখনো দেইনি। যেই লোকটা সারা দুনিয়াতে ওয়ার্ল্ড ফেমাস হিরো, বুখারী মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ, গীতা রামায়ণ ত্রিপিটক বেদ মুখস্থ, মহাভারত মুখস্থ, তাওরাত মুখস্থ, জবুর মুখস্থ, যত বড় ডিগ্রিওয়ালা হোক সুন্নতের আমল নাই, খোদার কসম তাকওয়া নাই, যার মধ্যে তাকওয়া নাই সে আল্লাহর প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় বান্দা না, আমরা তাকে মুরব্বী কখনো মানব না। মহাব্বত করব কিন্তু মুরব্বী ভালো করে বুঝুন, সব আছে, সব আছে, সব আছে, সব আছে, কি নাই? সুন্নতের আমল নাই, সব আছে, কি নাই? সুন্নতের আমল নাই, তার ব্যাখ্যা, তার ফল হলো কি নাই? তাকওয়া নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর যে প্রিয় বান্দা না, আমরা তারে মহাব্বত করব কিন্তু মুরব্বী মানব না। খেয়াল করছেন? মহাব্বত করব, সে মুসলমান, সে মুমিন, কিন্তু ইমাম সাহেব বানাবো না। বুঝেন নাই? খবরদার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরে অহাবি কইছো তুমি যে লাহাবি হয়ে বয়ে লইছো, খবর নাই তুমি আমারে অহাবি কইছো তুমি যে লাহাবি হয়ে বসে আছো, খবর নাই। লাহাবি বুঝেন না, কথা বলেন না কেন? আমাদের যারা মহাব্বতে বলবে অহাবি, আমরাও মহাব্বতে বলবো সালাম আলাইকুম লাহাবি ভাই। আবু লাহাবের অনুসারী, আবু লাহাব রসুলের জন্মে খুশি, সুন্নত মানতে খুশি না, আমরা যদি অহাবি কইতে পারে, আমরা লাহাবি কইলে গায়ে জলে কেন? ওই যে সাপাবাস, এই বেটা তাহাত, এই কি বলে তাবলিগ করো না কেন? নবী করে নাই করি না, মাজহাব মানো না কেন? নবী মানে নাই মানি না, পীর সাহেবের কাছে যাও না কেন? নবী করে নাই করি না, কেমন বাপার দেখেন, শার্ট প্যান্ট তাই পরো কেন? এবার জবাব ঘুরায় কয় অসুবিধা কি? কত বড় বাপার, কেন এখানে এসে ওই স্লোগানটা দিলে না কেন? নবী শার্ট প্যান্ট তাই পরে নাই, আমিও পরবো না, আসতে বলেন কেন? নবী পরছে সোজা ফতুয়া, সোজা নবী পরছে প্যান্ট শার্ট তাই পরছে, তুমিও করবা না, মাঝহাব মানো না কেন? নবী মানে নাই মানে না, তাবলিগ করো না কেন? নবী করে নাই করি না, পীর সাহেবের কাছে যাও না কেন? নবী যায় না যাই না, শার্ট প্যান্ট নবী পরে নাই, আমিও। এখন যদি তোমার যুক্তিটা বলি অসুবিধা কি, তার তোমারটাই যদি আমি শুরু করি, মাঝহাব মানলে তোর বাবার, পীরের কাছে গেলে তোর দাদার, তাবলিগ করলে তোর নানার, তোর জলেকা, এই চাপাবাস তোর জলেকা, হায় 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 হায়, ইসলাম তোর বাপের কেনার সম্পদ নাকি? যেমনি চালাবি এমনি চলবে? শার্ট প্যান্ট টাই পরা হারাম ফতুয়া দিছি, হ্যাঁ
তুমি যদি বলো শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি, আমি বলবো মাজহাব মানলে তোর দাদার অসুবিধা কি, ও তোমারটা সব ঠিক, আর আমি বললেই তোমার অ্যালার্জি শুরু হয়ে যাবে। হ্যাঁ, সরমনের পিসাবের নাম নিলে তোমার গায়ে জ্বলে, তাবলীগের একটু গুণ গান গাইলে তোমার মাথা গরম, দেওবন্দির কিছু কথা বললে তোমার মাথা গরম, কওমিওয়ালার কথা বললে তোমার মাথা গরম, কওমির কথা বলে হাফিজ ভাই তুমি ব্যক্তির পূজা করো মোশরেক, তুমি ব্যক্তির পূজা করো খালি ব্যক্তির গুণগান, ব্যক্তির গুণগান, ব্যক্তির গুণগান, চর্মনের গুণগান, তাবলীগের গুণগান, দেওবন্দির গুণগান করো, তুমি ব্যক্তির পূজা করো মোশরেক। তুমি কোন জায়গায় আছো? জাকির নায়ক, জাকির নায়ক, জাকির নায়ক, তুমি কার পূজা করো? অথচ আমার চর্মনের বিরুদ্ধে বলার কারণে আমি একটা গালিও দেই নাই, আমার মহাব্বতের ব্যক্তি চর্মনের হুজুরকে গালি দিছু কিচ্ছু বলি নাই, আমার মহাব্বতের বান্দা তাবলিগলের গালি দিছু কিচ্ছু বলি নাই, আমার মহাব্বতের বান্দা হাটাজারির হুজুরকে গালি দিলা কিচ্ছু বলি নাই, আমার মহাব্বতের বন্ধু তাবলিগলাদের বললা কিছু বলি নাই, আমার মহাব্বতের মুরব্বী কওমিওয়ালা দেওবন্দিওয়ালারে গালি দিলা কিচ্ছু বলি নাই। অথচ জাকির নায়কের একটা গালি আমরা দেই না, দুই একটা কথা বলি যেটা ইসলামের সাথে সংঘর্ষ মনে হয়, মুরব্বীরা বুঝাইয়া বলে শালীন ভাবে উম্মতের জাহান্নাম থেকে বাঁচাবার নিয়তে একটা গালিও দেই না, এতটুকু একটু বুঝাইতে গিয়া বলার পরও তুমি বলো জাকির নায়কের বিরুদ্ধে বললার নাম নিলে কেন তুমি কাফের? তাহলে ব্যক্তির পূজা টাটকা ভাবে আমরা করি না, তুমি করি। আমরা আবু হানিফার প্রশংসা করতে গিয়া তো জাকির নায়কের গালি দেই নাই, দিছি না দেই নাই, জাকির নায়কের গুণগান গাইতে গিয়া খবরদার আবু হানিফাকে গালি দিয়া বেয়াদবি করবা না। কিন্তু জাকির নায়ক সাহেব যদি বলে পীর মুরিদি নাই, মাযহাব নাই, জীবন চলে যাবে, তাকে এখানে ধন্যবাদ দেওয়ার মতো কথা আমার নাই। জাকির নায়ক সাহেবের নাম নিলেই বলেন কাফের, দেওয়ানবাগি, আদ্রসি, রাজারবাগি, কুতুববাগি, চন্দ্রপাড়া, মাইজবান্ডা, দেওবন্দি, কওমি আলিয়া, স্কুল, কলেজ, ভার্সিটির নাম নিলেই দেয় গালি, বলবো কি তাও শুনে না, কথাটা আমি বলতে কি চাই তাও শুনে না, নাম নিল কেন, ওটা না পাকতো নাম নিলাম কেন, এজন্য তার মাথা গরম। কিসের মুরব্বী আবার? কোরআন আছে, হাদিস আছে, কিসের পীর? কোরআন আছে, হাদিস আছে, কিসের চর্ম নাই? কোরআন আছে, হাদিস আছে, এগুলো পড়ব আর মানব, কিসের তাবলীগ? কোরআন হাদিস থাকতে কিসের পীর বলেনি? কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নাই? কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? বাসায় বাইরে লাইব্রেরি থেকে কোরআন হাদিস আইনা পড়ো আর পণ্ডিতি করো, বাস কথা বলেন না কেন? নিজেরটা ষোলো আনা, পরেরটা মোটেও না। এই বদমাশি আর বেইমানি কতদিন, এই বদমাশি কতদিন? দিন গাঙ্গা কর, পূজা করে, ব্যক্তির পূজা করে মুশরিক। আমি একটা গালিও দেবো না, খুব খেয়াল করবেন, আমি শুধু প্রশ্ন করি, ও আল্লাহর বান্দা, তুমি যে আমারে মুশরিক বললা, তুমি অল টাইম হাঁটতে, চলতে, উঠতে, বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, ও বড় বড় আল্লাহওয়ালা বাদ দিয়ে তোমাদের লাইনের শায়েকদের গুণগান, ওই মতিউর রহমান আল মাদানির গুণগান, কাজী মুফতি ইব্রাহিম সাহেবের গুণগান, শুধু গুণগানই না, ফাঁকে ফাঁকে আবু হানিফের গালি, ফাঁকে ফাঁকে খাজা মঈনুদ্দিন সাহেবের গালি। আমরা জাকির নায়েকের তো একদিনও গালি দেই নাই, ইন্টারনেট থেকে বয়ান বের করে দেখাও তো কোন দিন গালি দিছি, দুই একটা কথা যদি বলে থাকি এটা কেন বলি? তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো,
আমি হাফিজুর রহমানের ঈমান নিয়ে বলছি, খোদার কসম তোমার সাথে দ্বন্দ্ব নাই, হিংসা নাই, গালি নাই, তুমি বুকে বাঁধো আলহামদুর পরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, আমার কোনো আফসুস নাই। তুমি মাথায় হাত বেঁধে খারাইলো, আমার কোনো আফসুস নাই। আমার আফসুস কেন? 40 বছর আমরা যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছিলাম, আলহামদুর পরে আস্তে আস্তে আমিন বলতেছিলাম, আমগো ঘরে আগুন লাগাইলে কেন? এখানে আমগো কথা, আমি বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি, জোরে আমিনের বিরুদ্ধে বলেছি, আমগো ঘরে আগুন লাগাইছু আর আমরা চুপ করে থাকবে এটা কেমন? আগুন নিবান লাগবে না, এরপরে কিলাকিলি পরে, আগে আগুন তো নিবাই। তুই যেই লোকগুলো তুমি বলো তাবলিগ হারাম, পীরমুরিদি হারাম, এই দেশে আমার মতো মোল্লা বাদ দাও, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ, র‍্যাব আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, এরা তাবলিগের সওয়াবে চরমনাই গিয়ে আল্লাহওয়ালার খাস বয়ান শুনে আজকে দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি। তুমি যদি 40 বছর পরে কাও তুই জাহান্নামী, তুই বেচারার 40 বছরের ইবাদত দিছো বাস দিয়া আর আমরা ঘুমায় থাকবো? না, এটা আজীব ব্যাপার।